त्रिपुरा प्रदेश जनजाति मोर्चार पक्ष থেকে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সাংসদ রেবতী ত্রিপুরা তিপ্রা মথার প্রতি সরাসরি নিশানা দাগেন। তিনি বলেন, টিটিএডিসি তে তিপ্রা মথার প্রশাসন চলছে, তাদের দল এবং দলের সুপ্রিমো অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। টিটিএডিসির জনগণ ভেবেছিলেন তাদের হয়তো এখন অনেক সুবিধা হবে। তারা বলেছিলেন গুড গভর্নেন্সের কথা, তিপ্রাসাদের কথা এবং নির্বাচনের ফলাফলের পরদিনই তারা তিপ্রাসাদের উন্নয়নের জন্য গ্রেটার তিপ্রালেন্ডের হয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রায় দেড় বছর ক্ষমতায় আসীন হবার পরে যে চিত্র ওনাদের হাতে চলে এলো তা খুব ভয়াবহ, চিন্তাজনক, নিন্দনীয় এবং তিপ্রাসাদের জন্য তা অত্যন্ত চিন্তাজনক। জানেন আমাদের টিটিএডিসিতে আমাদের তিপ্রা মথা এডিসি ইলেকশনে জয়লাভের পরে তাদের প্রশাসন চলছে, তাদের দলের কথা এবং তাদের দলের সুপ্রিমো রঘুজি অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। আজের মানুষ বিশেষ করে টিটিএডিসির সাধারণ মানুষ যারা, তারা ভেবেছিলেন হয়তো এবারে টিটিএডিসির মানুষের শুধু না বলেছিলেন গুড গভর্নেন্স এর কথা, তিপ্রাসাদের কথা এবং নির্বাচন ফলাফল 10 তারিখের পরে 11 তারিখে গ্রেটার তিপ্রালেন যেটা তিপ্রাসাদের বিভিন্ন উন্নয়ন এবং যে সমস্যা সেটা থেকে উত্তরণের জন্য তার কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজকে প্রায় দেড় বছর ক্ষমতায় আসীন হওয়ার পরে যে চিত্র আমাদের হাতে চলে এলো তা খুব ভয়াবহ, চিন্তাজনক, নিন্দনীয় এবং আমাদের ত্রিপুরা তথা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত চিন্তাজনক। তিনি অভিযোগ করে বলেন, এই দেড় বছরে তারা কোনো হিসাব রাখেনি, কোনো অডিট করায়নি, হিসেব দিতে পারেনি, ভাউচার রাখেনি, এমনকি টেন্ডারের কোনো সিস্টেম তাদের নেই, মৌখিকভাবে হয়ে যায় তো হিসেব কিভাবে হবে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে টাকা টিডিএডিসিকে বিভিন্ন প্রকল্পে দিয়েছে এর কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট তারা দিতে পারছে না। আর সরাসরি নিয়ম অনুযায়ী টাকা নিয়ে খরচ করা হলে ইউসি দিতে হয়, তারপর আবার টাকা নিয়ে কাজ করতে হয়। তবে এটা কি করে হবে বলে এদিন তিপ্রা মথা পরিচালিত টিটিএডিসি প্রশাসনের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে সাংসদ রেবতী ত্রিপুরা। প্রসঙ্গক্রমে এদিন তিনি আরো উল্লেখ করে বলেন যে সম্প্রতি রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ জমাতিয়া টিটিএডিসি প্রশাসনের কাছে জানতে চেয়েছিলেন টিটিএডিসি তে ডেপুটেশনে কর্মরত রাজ্য সরকারের কর্মচারী ছাড়া টিটিএডিসি নিজস্ব ভোট কর্মচারীর সংখ্যা কত, যারা এই টিটিএডিসি তে কর্মরত রয়েছে এর হিসেব জানতে চেয়েছিলেন। এই হিসেব দিতে পারছে না এডিসি প্রশাসন বলে অভিযোগ করেন তিনি। হিসেব দিলে তো রাজ্য সরকার তা ভেবে দেখবে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, শুধু টাকা চায় টাকা চায় বললে কি করে হবে, প্রশ্ন করেন কিসের টাকা। এই প্রসঙ্গে টিটিএডিসির উন্নয়নে কেন্দ্রীয় অর্থমন্ত্রী 1300 কোটি টাকার ঘোষণা উল্লেখ করে বলেন টিটিএডিসি প্রশাসন কি কাজে তা ব্যবহার করতে চায় সেজন্য বাজেট পাঠাতে, কোন ক্ষেত্রে তারা খরচ করতে চায় তা পাঠাতে পারছে না তারা বলে অভিযোগ করেন তিনি। সাফ জানান টাকা দিতে রাজি আছে, কিন্তু কোন খাতে খরচ করতে হবে তা তো জানাতে হবে। নাম না করে বলেন, প্রথমে তো বলেছিলেন বিল আনবেন, কিন্তু ক্ষমতায় আসার পর বুঝতে পারলেন বিল আনা যাবে না। আর উল্টো বলেন তিনি কিনা সংবিধান জানেন না, সরাসরি প্রশ্ন ছুড়ে দেন কেন বলেছিলেন 11 তারিখ তিনি বিল আনবেন, সংবিধান ওনাদের পড়া উচিত বলেও টিপ্পনি করেন তিনি। কোনো হিসাব নেই, দেড় বছরে তারা কোনো হিসাব এখনো দেয়নি, অডিট করায়নি, তার মানে তো হিসাব আসবে না। দেড় বছরে তারা অডিট করায়নি, হিসাব তারা দিতে পারেনি, ভাউচার তারা রাখে না, কোনো রেজিস্ট্রেশন তাদের নেই, টেন্ডারের কোনো সিস্টেম তাদের নেই, মৌখিকভাবে হয়ে যায় তো হিসাব কিভাবে হবে। তার জন্য যে টাকা আমরা তাদেরকে দিয়েছি তার ইউটিলাইজেশন সার্টিফিকেট তারা দিতে পারছে না। এখন জনজাতি কল্যাণ মন্ত্রী উনি জানতে চেয়েছিলেন যে অনেক কর্মচারী আমরা এডিসির মধ্যে ডেপুটেশনে আমরা দিয়ে রেখেছি, তো তোমার নিজস্ব কর্মচারী কতজন আছে তার একটা হিসাব দাও, হিসাব দিতে পারছে না। টাকা চাই টাকা চাই, কিসের টাকা? 1300 কোটি টাকা তার মানে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জি ঘোষণা দিয়ে গেছেন এবং বলেছেন প্রপোজাল প্রজেক্ট পাঠাও, কোন কোন খাতে তোমরা খরচা করতে চাও প্রজেক্ট পাঠাও, সেটা প্রজেক্ট পাস হয়ে গেলে টাকা দেওয়া হবে। স্বাস্থ্য ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তার মানে এই যে আমাদের পরিবহন
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো কোন ক্ষেত্রে আমরা খরচা করতে চাই, টাকা দিতে রাজি আছে, ঘোষণা আছে, কিন্তু তারা নিতে পারছে না, তারা কোনো কাজের সাথে করতে পারছে না। প্রথম তো উনি বলেছিলেন যে বিল আনবেন, এখন পাওয়ারে আসার পরে দেখলো না বিল আনা যাবে না, এখন বুঝতে পারলেন, আর উল্টো আমাকে বলেন আমি সংবিধান জানি না, সংবিধান তো ওনার আগেই দেখা উচিত ছিল, তো কেন বলেছিলেন তিনি 11 তারিখে তিনি বিল আনবেন। এদিকটি উল্লেখ করে সাংসদ রেবতী ত্রিপুরা জানান, ভারত সরকারের অডিটর জেনারেল রাজ্যের চিফ সেক্রেটারিকে চিঠি লিখেছেন, তার পরিপ্রেক্ষিতে রাজ্যের চিফ সেক্রেটারি সিইওকে চিঠি দিয়েছেন। দেড় বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো পদক্ষেপ তারা নেয়নি বলে সরাসরি নিশানা করেন তিনি। বলেন, রাজ্যপালই একমাত্র ব্যক্তি যিনি টিটিএডিসির ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন, ওনার এই ক্ষমতা আছে। ওনাদের দাবি, এই যে আর্থিক নয়ছয় হচ্ছে, যার টাকা কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তার অডিট হোক, তার জনসম্মুখে আনা হোক, রাজ্যপাল যেন এতে হস্তক্ষেপ করে এই দাবি এদিন সামনে তুলে ধরেন তিনি। জানান, সাব জোনাল স্তর দেখার পর ওনারা জোনাল স্তরে যাবেন, এরপর ওনারা রাজভবন পর্যন্ত যাবেন এই ইস্যু নিয়ে। যেহেতু ভারত সরকারের অডিটর জেনারেল চিঠি লিখেছেন, তার পরিপ্রেক্ষিতে চিফ সেক্রেটারি সিইও কে চিঠি দিয়েছে, দেড় বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো পদক্ষেপ তারা নেয়নি। তো আমরা জানি একমাত্র রাজ্যপালের ব্যক্তি যিনি টিটিএডিসি ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে, কারণ ওনার এই ক্ষমতা আছে। আমাদের দাবি, এই যে আর্থিক নয়ছয় হচ্ছে, যেগুলি টাকা দেওয়া হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে, যেটা জনগণের উন্নয়নের জন্য আমাদের কেন্দ্র রাজ্য সরকার দিয়েছিল, তার হিসাব হোক, অডিট হোক, জনসম্মুখে আনা হোক, কোথায় কি হয়েছে আমরা জানতে চাই, পাবলিক জানতে চাই। আমাদের কাছে তথ্য আছে, পুরাতন যে কাউন্সিল ভবন সেখানেও তারা মেরামতের জন্য করেছিল, সেখানেও নয়েস হয়েছে। তো রাজ্যপালের মাধ্যমে আমরা এইগুলি আমরা অভিযোগ করতে চাই, আমাদের ইয়ে যে উনি যেন হস্তক্ষেপ করেন। আগামীকাল আমাদের সাব জোনাল লেভেলে হওয়ার পরে, আমরা কয়েকদিন দেখার পরে আমরা জোনাল লেভেলে যাব, তারপরে আমরা রাজভবন পর্যন্ত আমরা যাব এই বিষয় নিয়ে। এ লক্ষ্যে বুধবার তাদের কর্মসূচিতে যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সামিল হয় এই আহ্বানও করেন তিনি। এই সাংবাদিক সম্মেলনে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জনজাতি মোর্চার সভাপতি ও সম্পাদক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।